নমস্কার বন্ধুরা, আমি সলিউশন মাস্টার গাবলু। আজ আমি আলোচনা করব 21-1-2021 কনস্টেবল মেল এবং কনস্টেবল ফিমেল যে রিক্রুটমেন্টটা মানে নোটিফিকেশানটা বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেই রিক্রুটমেন্টটা অ্যাপ্লাই করার পর আমরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না যে পরীক্ষা কবে হবে বা ফিজিক্যাল কবে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়াতে অনেক লেটারই দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে কি এই তারিখে প্রি পরীক্ষা হবে, কি ওই তারিখে প্রি পরীক্ষা হবে, একটা মেসেজ চলে আসছে, কিন্তু সেগুলো ভুয়ো। ভুয়ো আমি এই কারণের জন্যই বলছি, কারণ পরীক্ষা যদি সত্যিই হয় তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে সেটা দেওয়া হবে। ঠিক যেমন আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা পেয়েছিলেন যে সত্যিই রিক্রুটমেন্ট বেরিয়েছে। এমনই অনেক ব্যক্তি আছে যারা এমনি মজার ছলে হোক বা জানি না এসব করে কি পায়, নর্মালি বানিয়ে পোস্ট করে দেয়। আর আমরা যারা চাকরি প্রার্থী তারা অনেকেই আশা করে থাকি যে পরীক্ষাটা কবে হবে, পরীক্ষাটা হয়ে গেলে ভালো হয়, পরীক্ষাটা কেমন হলো, হবে না সেরকম তাড়াতাড়ি হলে ভালো হয়, সেজন্য আমরা এসব দেখি এবং টেনশন করি। তো আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এসব মেসেজ যখনই হোয়াটসঅ্যাপে দেখুন বা ফেসবুকে দেখুন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখুন, এই সমস্ত ভিডিও বা এই সমস্ত ভিডিও বলুন বা পিডিএ বলুন, এগুলোতে বিশ্বাস না করে আপনারা কী করবেন, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন। কারণ আদার সাইট থেকে দেখার থেকে আমি মনে করি সবথেকে বেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখা। অফিসিয়াল ওয়েবসাইটে কখনোই ভুল ইনফরমেশান দেবে না। আর আপনারা যারা চাকরি প্রার্থী তারা দয়া করে সবসময় অফিসিয়াল ওয়েবসাইটই ফলো করবেন। তো যেই বিষয় নিয়ে কথা বলছি যে কনস্টেবল মেল এবং কনস্টেবল ফিমেল প্রি পরীক্ষা কবে হবে, তো প্রি পরীক্ষা কবে হবে দেখতে গেলে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটের মাধ্যমেই দেখতে হবে নোটিফিকেশানে আসে কি না। তো চলুন দেখে নিই কীভাবে ওয়েবসাইটে মোবাইলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে আমরা নোটিফিকেশান দেখব। অনেকেই হয়তো ভাবছেন যে আমার কাছে তো মোবাইল আছে, আমার কাছে তো কম্পিউটার নেই, আমি কীভাবে দেখব নোটিফিকেশান। কোনো ব্যাপার নেই, আজকাল স্মার্টফোনের মাধ্যমে সব দেখা যায়। আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে স্মার্টফোনের মাধ্যমে আপনারা কীভাবে নোটিফিকেশান দেখবেন বা কোনো ওয়েবসাইটকে ফলো করবেন। আমার মনে হয় এটা জানা আপনাদের দরকার, চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আমরা ব্রাউজারটিকে ডেস্কটপ ভার্সনে পরিবর্তন করে নেব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, উপরে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন সেই তিনটে ডটে আমরা টাচ করব। ডটে টাচ করার পরে নিচেতে দেখুন ডেস্কটপ সাইট বলে লেখা আছে, সেখানে টাচ করব। ডেস্কটপ সাইট লেখার পরেই আমাদের এই পেজটা ডেস্কটপ সাইটে পরিবর্তন হয়ে যাবে। ডেস্কটপ সাইটে পরিবর্তন হওয়ার পরে আমরা কী করব, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে টাইপ করে নেব। আর হ্যাঁ, এর সাথে সাথে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক করে দেবেন একটা, এবং আমার ভিডিওটা শেয়ার করবেন আরও অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য। তো চলুন আমরা টাইপ করে নিই, পুলিশ ডট গভ ডট ইন, সার্চ করে নেব। দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোম পেজ খুলে গেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত রকম ইনফরমেশান আছে আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন। ফটো গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকটা থানা কোথায় কী সব কিছু ডিটেলস আপনারা পাবেন। কিন্তু আমাদের চলুন অত জেনে দরকার নেই, আমরা দেখব রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান এসছে কি না। দেখুন এই যে বারে একটা বার আছে, দেখুন সেকেন্ড বার, এতে দেখুন নোটিফিকেশানগুলো চলছে। যত রকম নতুন নোটিফিকেশান থাকে না সেগুলো কিন্তু
এই বারে দিয়ে দেয়। তো এখানে দেখুন চলছে, কিন্তু আমরা এখানে তো দেখতে পাচ্ছি না, কারণ এগুলো তো নতুনগুলোই আসে। তো হয়তো এক মাস আগে যদি দিয়ে থাকে তাহলে তো এখানে আসবে না। তাই জন্য আমরা কি করব, দেখুন এই রিক্রুটমেন্ট লেখা আছে, রিক্রুটমেন্টে টাচ করব। তারপর আবার একটা রিক্রুটমেন্ট আছে, সেখানে টাচ করব। সেখানে টাচ করার পর দেখুন একটা ইন্টারফেস খুলে গেছে। এটা আমাদের নোটিফিকেশনের বা রিক্রুটমেন্ট সংক্রান্ত যত রকম নোটিফিকেশান আছে সবগুলো এতেই দেওয়া হয়। এখন লেটেস্ট দিয়েছে 19/7/2021 কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টে বেরিয়েছে তার বিষয়ে দেওয়া আছে। তো আমরা তো কনস্টেবল মেল আর ফিমেলের ওটা দেখব, তো তার জন্য আমাদেরকে এই রিক্রুটমেন্টগুলো সবগুলো আপনারা দেখুন, ভালো করে নজর দিয়ে দেখুন। দেখুন কনস্টেবলের কিন্তু কোনো রিক্রুটমেন্ট এখানে আসেনি। আর এই যে কনস্টেবলটা দেখছেন, এই কনস্টেবলটা কিন্তু 2019, ভালো করে দেখবেন 2019, এটা কিন্তু যেটা নিয়ে এখন কিছু ছেলে ধর্নায় গিয়েছিল কিছুদিন আগে, এইটার বিষয়ে, যার মধ্যে অর্ধেক ছেলেকে জয়েন্ট করিয়েছে, অর্ধেক ছেলেকে জয়েন্ট করায়নি, এইটা, এই রিক্রুটমেন্টটা কিন্তু আমাদের নয়। আমাদের রিক্রুটমেন্টের কোনো নোটিশ এলে পুলিশের পর লেখা থাকবে 2021, 2021 মেল আর ফিমেল দুটোই লেখা থাকবে। এখানে দেখুন কনস্টেবল মেল লেখা আছে, কিন্তু আমাদের কনস্টেবল মেল ফিমেল দুটোই লেখা থাকবে সেটাই দেখতে হবে। এখানে কিন্তু কোনো রকমের আমি দেখতে পাচ্ছি না। তো প্রুফ হয়ে গেল যে আগে আমরা যে ধরনের সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেখেছি সেগুলো পুরোপুরি ফেক, ওইগুলোতে আপনারা বিশ্বাস করবেন না। দেখুন এখানে কিন্তু কোথাও নেই লাস্ট কনস্টেবল মেল আর ফিমেলে যেই নোটিফিকেশানটা আছে সেটা, এই দেখুন এইটা যেটা অ্যাপ্লাই করার জন্য নোটিফিকেশানটা এসেছিলো, ফর্মটা অনলাইন ফর্মের এটা, ওইটা তো এটাতে আমরা তো দেখছি এখন কিছু নেই। যখন নোটিফিকেশান আসবে গেট ডিটেলসে টাচ করবেন। গেট ডিটেলসে টাচ করার পরেই যেমন ধরুন আমি দেখে নেবো এই 2019 কনস্টেবল মেলের কী নোটিফিকেশান এসছে, তার জন্য গেট ডিটেলসে টাচ করব। গেট ডিটেলসে টাচ করার পরে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত রকম মানে 2019 কনস্টেবলের যত রকম ইনফরমেশান আছে সব এই এর মধ্যেই কিন্তু দেওয়া আছে। সেরকম 2020 যত রকম, একবার যখন প্রি থেকে শুরু হবে, প্রি হয়ে গেল, ফিজিক্যাল হয়ে গেল, এরপর আবার পরীক্ষা হয়ে গেল, মেডিকেল হয়ে গেল, সব কিছু না ওর মধ্যেই দেওয়া থাকবে। তো এটা কনস্টেবলের সব কিছু দেওয়া আছে। তারপরেও যদি কিছু জানতে হয় তাহলে গেট ডিটেলসে টাচ করব, মানে যেটা আমাদের দরকার সেটা গেট, ফির ডাউনলোড করার অপশান দেবে, আপনারা ডাউনলোড করে নেবেন, ফির দেখে নেবেন আপনাদের কী আছে না আছে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে নোটিফিকেশান দেখতে হয়। নেক্সট টাইম থেকে কোনো ভুল আশা করি হবে না। আর আপনারা কোনো হোয়াটসঅ্যাপ বলুন বা ফেসবুক বলুন, যে মেসেজগুলো বন্ধুদের মধ্যেও অনেক সময় আলোচনা হয় কি কবে পরীক্ষা হবে কি হবে, এসব নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। এখন কোভিড মহামারীতে খুব অবস্থা খারাপ দেশের। তো এখন যদি সরকার ডিসিশন নেবে এক্সাম করবে কি করবে না, তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পড়াশোনাটা চালিয়ে যান, পড়াশোনাটা ভালোভাবে করুন। দেখুন পরীক্ষার ডেট এলে পরীক্ষা দিতে যাবেন, আর নোটিফিকেশান এখানে থাকবে। আপনাদের করতে কী হবে, কমসে কম সপ্তাহে একদিন করে হলেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট খুলে রিক্রুটমেন্টে টাচ করে আপনারা নোটিফিকেশান দিয়েছে কিনা দেখবেন। আমার এই সলিউশনটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।